প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের ল্যাগ্রাঞ্জ ইকুয়েশনস ইন জেনারেলাইজড কোঅর্ডিনেট চ্যাপ্টারের একটি প্রবলেম সলিউশন করব। আশা করি সবাই মনোযোগের সহিত ভিডিওটি দেখবে। আমি প্রবলেমটিতে যাচ্ছি। প্রবলেমটি হচ্ছে, 2a দৈর্ঘ্য বিশিষ্ট একটি সুষম দণ্ডের এক প্রান্তে ভি দৈর্ঘ্যের একটি সুতা দ্বারা বেঁধে কোনো নির্দিষ্ট বিন্দু থেকে ঝুলানো আছে। দেখাও যে এটি যখন উলম্ব তলে ক্ষুদ্র দোলন উৎপন্ন করে, তখন সরল দোলকের দৈর্ঘ্য এল দ্বিঘাত সমীকরণ এল স্কোয়ার মাইনাস 4/3 এ প্লাস বি ইন্টু এল প্লাস এবি বাই থ্রি ইকাল টু জিরো এর মূল হবে। একটু সবাই মনোযোগের সহিত একটু খেয়াল করব যে আমাদের এখানে হরিজেন্টাল বরাবর একটি অক্ষ নেওয়া হয়েছে ও এক্স, আর একটা আছে ভার্টিক্যাল বরাবর একটি অক্ষ নেওয়া হয়েছে ও ওয়াই। এখন এখানে ও এ, এটা হচ্ছে একটি সুতা। এই সুতার সাহায্যে একটি দণ্ডকে এ বিকে বেঁধে ঝুলানো হয়েছে। আমরা জানি যে এই ঝুলন বিন্দুতে যদি সুতাটাকে বেঁধে ঝুলানো হয়, তাহলে অবশ্যই ভারী বস্তু যেটি অর্থাৎ দণ্ডটি অবশ্যই সুতার চেয়ে একটু সামনের দিকে যাবে। অর্থাৎ দণ্ড এবং সুতা হরিজেন্টাল ভার্টিক্যাল অক্ষের সাহায্যে সাথে ভিন্ন ভিন্ন কোণ উৎপন্ন করবে। অর্থাৎ দণ্ড সুতা উৎপন্ন করছে থেটা কোণ ওয়াই অক্ষ বা ভার্টিক্যাল অক্ষের সাথে, আর দণ্ড উৎপন্ন করেছে ফাই কোণ ভার্টিক্যাল অক্ষের সাপেক্ষে। আমরা যদি দণ্ডের যেটা ভরকেন্দ্র যদি জি ধরি, তাহলে আর জি বরাবর আমরা অভিকর্ষ ত্বরণ এমজিকে বিবেচনা করেছি, আর এখানে এ বি রডের দৈর্ঘ্য, এখানে রডের দৈর্ঘ্য এ বি দেওয়া হয়েছে, আর আমরা সুতার দৈর্ঘ্য তো ও এ ইকুয়াল টু বি দেওয়া হয়েছে। এখন আমরা একটু খেয়াল করি যে মনে করি ও নির্দিষ্ট বিন্দু এবং ও এ ইকুয়াল টু বি সুতা, এ বি ইকুয়াল টু টু এ দণ্ড যার ভর এম, এল সময়ে সুতা ও এ, এল সময়ে সুতা ও এ ও এ এবং দণ্ড এ বি উলম্ব রেখার সাথে যথাক্রমে থিটা ও ফাই কোণ উৎপন্ন করে, থিটা এবং ফাই কোণ উৎপন্ন করেছে। এখন আমরা জি বিন্দুর স্থানাঙ্ক বের করব। জি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে, আমরা একটু খেয়াল করব জি বিন্দুর স্থানাঙ্ক। জি বিন্দুর স্থানাঙ্ক বের করতে গেলে আমরা এটাকে দুইটা পর্শনে বিভক্ত করব। একটু লক্ষ্য করলে দেখা যায় যে এইখান থেকে আমরা ফাই কোণ উৎপন্ন করছে, সেটা দিয়ে একটা সমকোণী ত্রিভুজ বিবেচনা করলাম, একটা এখানে থেটা কোণ উৎপন্ন করেছে, এটাকে একটা সমকোণী ত্রিভুজ বিবেচনা করলাম। আমরা একটু লক্ষ্য করি যে এইখানে যে কোণটা উৎপন্ন করেছে ও এ আর, এই কোণটা মানে ত্রিভুজ, এই ত্রিভুজটা আর সাথে এ আর বাহু এবং পি কিউ বাহু পরস্পর সমান্তরাল এবং সমান এবং সমান্তরাল, একটু আমরা খেয়াল করলে দেখতে পারবো। আর একটা বিষয় যে এখানে এ পি আর আর কিউ সমান। আচ্ছা, আমরা এটাকে করার জন্য একটু রাফ করেছি, রাফটা একটু খেয়াল করলেই হবে যে জি এ ইকাল টু এ, আমরা জানি যে এ বি ইকাল টু টু এ, তাহলে এ বির অর্ধেক জি এ, জি এ ইকাল টু এ হবে, এ টু এ লিখেছি। আর আমরা যদি এটাকে সমকোণী ত্রিভুজ ভাবি, তাহলে আমরা জিপিকে লম্ব ভাববো আর ভূমির সাথে কোণ উৎপন্ন করছে ফাই কোণ, এপি হচ্ছে ভূমি, তাহলে এপি এখানে বলেছি যে পি ভূমি, আর ত্রিভুজ জি পি এ বা জি এ পি যেটাই বলি এ আমরা দেখতে পাচ্ছি যে লম্ববায়ু ত্রিভুজ সাইন ফাই, এখানে ফাই কোণ উৎপন্ন করেছে, এখানে আমরা লম্ববায়
লম্বায় অতিভুজ, এখানে অতিভুজ বলতে যে বাহুটাকে বোঝাচ্ছে, তা হচ্ছে জি এ, যার দৈর্ঘ্য হচ্ছে এ, আমরা এ লিখেছি। এখন আমরা আড়াআড়ি গুণ করেছি, লম্ব ইকুয়াল টু এ সাইন ফাই। এখন লম্ব হচ্ছে আমাদের দেওয়াই আছে এখানে, যে একটু আগে বলেছি যে জি এ লম্ব লম্ব ইকুয়াল টু এ সাইন ফাই আসছে। তাহলে আমরা জি এ না সরি জিপি, জিপি ইকুয়াল টু এ সাইন ফাই, জিপি তো লম্ব। এখন আমরা দেখতে পাচ্ছি যে এইখানে ডান পাশে এ আর ইকুয়াল টু পি কিউ, এ আর ইকুয়াল টু পি কিউ আমরা লিখেছি। ত্রিভুজ ও এ আর, ত্রিভুজ ও এ আর হতে আমরা দেখতে পাচ্ছি লম্ব বাই অতিভুজ ইকুয়াল টু এ আর বাই এ বি ইকুয়াল টু সাইন থিটা, এখানে থিটাকোণ উৎপন্ন করেছে। এখান থেকে আমরা এ আর ইকুয়াল টু বি সাইন থিটা বের করলাম, কারণ আমরা দেখতে পাচ্ছি যে এও ইকুয়াল টু বি। এখন আমরা পেয়েছি হলো এ আর এর মান, এ আর অর্থাৎ পি কিউ এর মান পেয়েছি, এবং আমরা পেয়েছি হচ্ছে জিপির মান। তাহলে জিপি এবং পি কিউ যোগ করলে আমাদের এইখান থেকে ওয়াই অক্ষ থেকে জির দূরত্ব অর্থাৎ এক্সের মান পাওয়া যায়। তাই আমরা লিখেছি এক্স ইকাল টু জিপি প্লাস পিকিউ, জিপি প্লাস পিকিউ অর্থাৎ জিপির মান হচ্ছে এ সাইন ফাই প্লাস পিকিউ এর মান হচ্ছে বি সাইন থেটা। এখন একটু খেয়াল করব আমরা এখানে আবার ত্রিভুজ এ ও আর এ, আবার এ ও আর এর মধ্যে আসি। এখানে ভূমি বাই অতিভুজ লিখলাম ও আর বাই এও, আমরা বের করব ওয়াইয়ের স্থানাঙ্ক। তাই ও আর বাই এও ভূমি বাই অতিভুজ অর্থাৎ কস থেটা, এখানে থেটা কোণ উৎপন্ন করেছে। আমরা এখান থেকে যে মানটা পেলাম তা হচ্ছে ও আর, ও আর এর মান পেয়েছি বি কস থেটা, বি কস থেটা ও আর এর মান আমরা ও আর পেয়েছি। এখন আমার দরকার আছে পি আর অর্থাৎ এপি, এপি আর পি আর একই। এখন আমরা জিএপি ত্রিভুজের মধ্যে দেখি যে এপি বাই জিএ ইকাল টু কস ফাই, এখান থেকে আর আর গুণ করে আমরা এপির মান পেলাম, এপির মান পেয়েছি আমরা এ কস ফাই, আমরা দুটো মান পেয়েছি এ কস ফাই। এখন আমরা এখান থেকে ওয়ার মান বের করব, ওয়াই ইকাল টু আমরা তো জানি যে এপি প্লাস ওয়ার, অর্থাৎ আমরা এপির মান, এপি মানেই তো পিকিউ। আচ্ছা আমরা এপির মান বসালাম এ কস ফাই, এ কস এপির মান হচ্ছে বি এ কস ফাই প্লাস ও আর এর মান হচ্ছে বি কস থেটা। আমরা এই মানগুলোকে দুটোকে জি এর স্থানাঙ্কের মধ্যে বসিয়ে দিলাম, অর্থাৎ এক্সের মান হচ্ছে এ সাইন ফাই প্লাস বি সাইন থেটা, এখানে লেখানো হয়েছে। আবার ওয়ার মান হচ্ছে বি কস থেটা প্লাস এস কস ফাই, এখান থেকে লেখা হয়েছে। এখন এই স্থানাঙ্কের মান এক্স আর ওয়াই দ্বারা হয়েছে। আমরা জানি যে জি বিন্দুতে বেগ যদি বি হয় ভি স্কোয়ার ইকাল টু এক্স ডট স্কোয়ার প্লাস ওয়াই ডট স্কোয়ার, আমরা জানি যে এটা দুইটা বেগের লব্ধি বেগ অর্থাৎ হরিজেন্টাল বরাবর এবং ভার্টিক্যাল বরাবর বেগের বর্গের যোগফল হচ্ছে আমাদের লব্ধি বেগ বি স্কোয়ার। তাই আমরা এক্স ডট স্কোয়ার প্লাস ওয়াই ডট স্কোয়ার লিখলাম। আমরা এক্স ডটের মানটা আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাচ্ছি, রাফ করা হয়েছে বি স্কোয়ার ইকাল এক্স ডট স্কোয়ার প্লাস ওয়াই ডট স্কোয়ার, এখানে এক্স ডটের মান লেখা হয়েছে প্লাস দিয়ে, এখানে ওয়াই ডট ওয়াই ডটের মান লেখা হয়েছে। এক্স ডট বলতে কিন্তু ডেরিভেটিভ অর্থাৎ এক্সের ডেরিভেটিভ, আমরা এক্সের যে ডেরিভেটিভ করবো এক্সের ডেরিভেটিভ হচ্ছে বি সাইন থেটা প্লাস এক্স সাইন ফাইয়ের ডেরিভেটিভ হচ্ছে বি কস থেটা থেটা ডট প্লাস এ সাইন ফাই ফাই ডট, আমরা এখানে লিখেছি বি কস থেটা থেটা ডট প্লাস এ কস ফাই ফাই ডট স্কোয়ার প্লাস। আবার ওয়ার ক্ষেত্রে, ওয়ার ক্ষেত্রে সে একই ঘটনা, বি কস বি মাইনাস বি সাইন থেটা থেটা ডট মাইনাস মাইনাস এ সাইন ফাই ফাই ডট, আমরা এই দুটাকে লিখেছি এবং বর্গ করেছি।
এখন এটুকুকে ক্যালকুলেশন করা হয়েছে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র ইউজ করে। ক্যালকুলেশন করার পরে আমরা এখানে সমস্ত ক্যালকুলেশন দেওয়া আছে, আমরা যোগ বিয়োগ করে পেয়েছি বি স্কোয়ার থিটা স্কোয়ার প্লাস এ স্কোয়ার ফাই ডট স্কোয়ার প্লাস টু এ বি থেটা ডট ফাই ডট। এখন এখানে আবার সূত্র আসলে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, সূত্র হচ্ছে কস এ মাইনাস বি সূত্র আসছে, আমরা কস এ মাইনাস বি সূত্র ইউজ করেছি। এখন আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে বি স্কোয়ারের মানটা পেয়েছি এবং এখানে লিখেছি। এখন আমরা জানি যে কজের সিরিজ ইউজ করবো, কজের সিরিজ ইউজ করবো। এখানে আমরা জানি যে কজ থেটা ইকুয়াল টু বা কজ এক্স ইকুয়াল টু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টর টু প্লাস এক্স ফোর বাই ফ্যাক্টর ফোর মাইনাস ডট 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 ডট, এটা হচ্ছে কজের সিরিজ। এই কজের সিরিজের এখানে থেটার মান এতই ক্ষুদ্র যে থেটা মাইনাস ফাইয়ের মান যেটাকে আমরা পরবর্তী পদগুলোকে নেগলেক্ট করে দিয়েছি, অর্থাৎ কস এক্স এর মান ওয়ান লিখেছি, অর্থাৎ এখানে এক্স বলতে থেটা মাইনাস ফাইয়ের মান ওয়ান লিখেছি, অর্থাৎ কস থেটা মাইনাস ফাইয়ের পরিবর্তে আমরা ওয়ান বসিয়েছি। এখন আমরা যাচ্ছি গতিশক্তির সূত্রে। গতিশক্তির সূত্র হচ্ছে যে গতিশক্তি টি ইকাল টু হাফ এম কে স্কোয়ার ফাই ডট স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন এই গতিশক্তির সূত্রের মধ্যে আমরা মান বসাচ্ছি হাফ এম কে স্কোয়ার, আমরা জানি যে এ স্কোয়ার বাই থ্রি কে স্কোয়ারের মান, আর ফাই ডট স্কোয়ার এখানে প্লাস আর বি স্কোয়ারের মানটা আমরা এখান থেকে বসিয়ে দিলাম। বি স্কোয়ারের মান, বি স্কোয়ারের মান বসানো হয়েছে। তারপর হচ্ছে আমরা এটাকে যোগ করেছি, যোগ বিয়োগ করেছি এ স্কোয়ার বাই থ্রি ফাই ডট স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই এ স্কোয়ার ফাই ডট স্কোয়ার, যোগ করার পরে আমরা এই রাশিটুকু মান পেয়েছি। আর আমরা জানি যে কাজ হচ্ছে এম জি এক্স বা এম জি ওয়াই যেটাই বলি, তাই আমাদের কাজের ফাংশন ডাব্লিউ ইকাল টু এম জি ওয়াই, এখানে ওয়াইয়ের মান হচ্ছে বি কস থিটা প্লাস এ কস ফাই, আমরা বি কস থিটা প্লাস এ কস ফাই লিখেছি। এখন আমাদের যেটা করতে হবে ল্যাগ্রাঞ্জের থেটার সমীকরণ, ল্যাগ্রাঞ্জের থেটার সমীকরণটার কথা হয়তো তোমাদের মনে আছে, ডি ডিটি ইন্টু ডেল্টা টি ইন্টু থেটা ডট মাইনাস ডেল্টা টি বাই ডেল্টা থেটা ইকুয়াল টু ডেল্টা ডাব্লু বাই ডেল্টা থেটা। এখন ডেল্টা টি বাই ডেল্টা থেটা ডট, অর্থাৎ থেটা ডটের সাপেক্ষে আমরা টিকে আংশিক অন্তরীকরণ করব, অর্থাৎ আমাদের থেটা টি এটা হচ্ছে ক্যাপিটাল টি, এটাকে থেটা ডটের সাপেক্ষে যদি আংশিক অন্তরীকরণ করি তাহলে এটা তো আমাদের বাদ যাবে, শূন্য হয়ে যাবে, এটা থেটা আছে, এটাকে ডেরিভেটিভ করলে হয় টু থেটা ডট ইন্টু থেটা টু থেটা ডট হয়। এখন এই টু আর এই হাফ কাটা যাবে, আমাদের বাকি থাকবে হলো এখানে যেটা সেটা হচ্ছে এই যে সামনে এম আছে, এম সহকারে টু বি স্কোয়ার, মানে টু তো কাটাই গেছে, এম বি স্কোয়ার থেটা ডট আমাদের এখানে আছে, থেটা ডাবল ডট, থেটা ডট তো আছে আগে, পরে হচ্ছে থেটা ডাবল ডট ডট প্লাস এ বি, থেটা ডটের ডেরিভেটিভ হচ্ছে ওয়ান, আর এখানে ফাই ডট রয়ে গেছে ইকাল টু, আমরা আবার এখানে এটাকে যদি থেটার সাপেক্ষে ডেরিভেটিভ করি, এই রাশিতে টিতে থেটার কোনো কোনো কিছু নেই, থেটা নাই, থেটা শূন্য, তাই এটাকে ডেরিভেটিভ শূন্য হয়েছে। আর ডাব্লুকে যদি আমি থেটার সাপেক্ষে ডেরিভেটিভ করি, এখানে ডাব্লুর মধ্যে একটা থেটা আছে, এটা ডেরিভেটিভ হবে মাইনাস বি সাইন থেটা, কস্টের ডেরিভেটিভ আমরা লিখেছি মাইনাস এম জি বি থেটা। এখানে আরেকটা কথা আছে, এখানে আসলে হবে সাইন থেটা, কিন্তু সাইন থেটার পরিবর্তে আমরা খুব ক্ষুদ্র বলে সাইন থেটার সিরিজ ইউজ করেছি। সাইন থেটার সিরিজ হচ্ছে সাইন থেটা ইকাল টু থেটা মাইনাস থেটা কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল থ্রি প্লাস থেটা টু দি পাওয়ার ফাইভ বাই ফ্যাক্টোরিয়াল ফাইভ, আমরা পরবর্তী পদগুলোকে নেগলেক্ট করেছি, শুধু থেটা লিখেছি, অর্থাৎ সাইন থেটার পরিবর্তে শুধু থেটা লিখেছি, অর্থাৎ এখানে ডেল ডাব্লু বাই ডেল্টা থিটা ইকুয়াল টু এখানে মাইনাস এম জি বি থেটা লেখা হয়েছে। এখন এই পাশে বাম পাশে ডেরিভেটিভ করব ডিডিটি, আমরা টির সাপেক্ষে যখন ডেরিভেটিভ করব, থেটা তো টির ফাংশন আমরা তো জানি ল্যাগ্রাঞ্জের সমীকরণে, তাই থেটাকে আবার ডেরিভেটিভ ডেরিভেটিভ করা হয়েছে, এখানে থেটা থেটাকে থেটাকে ডেরিভেটিভ করা হয়েছে, এখানে থেটা থেটা ডাবল ডট হয়েছে,
আবার ফাই কে করা হয়েছে, ফাই ডাবল ডট করা হয়েছে, এখানে মাইনাস, মানে জে এখানে আমরা লিখেছি মাইনাস, আবার এম বাদ দেওয়া হয়েছে উভয় পক্ষ থেকে, এম বাদ দেওয়ার পরে এখানে রয়েছে বি বাদ দেওয়া হয়েছে, বি কমন নিয়ে এখানে আসে হচ্ছে শুধু জি থিটা। এটা 1 নম্বর সমীকরণ দিয়েছি, এটা গেল ল্যাগ্রাঞ্জের থেটার সমীকরণ। এখন আমরা আসছি ল্যাগ্রাঞ্জের ফাই সমীকরণে। ল্যাগ্রাঞ্জের ফাই সমীকরণের সূত্র লিখেছি, লেখার পর ডেল্টা টি বাই ডেল্টা ফাই এর মান এখানে বসানো হয়েছে, আবার এই সমীকরণকে ফাই এর সাপেক্ষে ডেরিভেটিভ করা হয়েছে আংশিক অন্তরীকরণ, এখানে কোনো ফাই নাই তাই শূন্য, আর এই পাশে ডান পাশে ডেল্টা ডাব্লিউ বাই ডেল্টা ফাই লিখেছি আমরা, ডেল্টা ডাব্লিউ, এই ডাব্লিউকে আমরা ফাই এর সাপেক্ষে ডেরিভেটিভ করেছি, এখানে হয়েছে মাইনাস এ সাইন ফাই। ঠিক আগের মতো করে আমরা সাইনের সূত্র বা সিরিজ বসিয়ে আমরা এখান থেকে বাকি পদগুলোকে বাদ দিয়ে শুধুমাত্র ফাইকে নিয়েছি, আগেটা যেভাবে থেটা নিয়েছিলাম এখানে ঠিক সেভাবেই ফাইকে নেওয়া হয়েছে। ফাইকে নেওয়া হলো, এই পাশে আসলো মাইনাস এম জি এ ফাই। এখন আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে যে এটাকে আবার ডেরিভেটিভ করব, আবারও আমরা ডেরিভেটিভ করে ফাই ডটকে ডেরিভেটিভ করলাম, ফাই ডাবল ডট হলো, থেটাকে করেছি থেটা ডাবল ডট হয়েছে, আমরা 2 নম্বর ইকুয়েশন পেয়েছি। এখন আমরা যেখানে যাচ্ছি
আমরা 1 এবং 2 নং সমীকরণকে আমরা সুন্দর করে লিখলাম, আমরা ডেরিভেটিভ ছিল, ডেরিভেটিভকে আমরা লিখলাম বি ডি স্কোয়ার প্লাস জি ইন্টু থেটা প্লাস এ ডি স্কোয়ার ফাই ইকাল টু 0, 3 নম্বর সমীকরণ নাম দিয়েছি, এবং 3 বি ডি স্কোয়ার থেটা প্লাস 4 এ ডি স্কোয়ার প্লাস 3 জি ইন্টু ফাই ইকাল টু 0, 4 নম্বর সমীকরণ নাম দিয়েছি। 3 ও 4 হতে ফাই অপসরণ করে পাই, আমরা এখান থেকে ফায়ার মান বের করে এই 3 নম্বর থেকে ফায়ার মান বের করে 4 নম্বরে ফায়ার জায়গায় বসিয়ে এই সমীকরণকে পেয়েছি, এটাকে ক্যালকুলেশন করে নাম দিয়েছি 5 নম্বর। এখন এই অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনকে সমাধান করার উদ্দেশ্যে আমরা ধরলাম থেটা ইকাল টু এ কস পিটি প্লাস বি, তাহলে আমরা লিখতে পারি ডি স্কোয়ার থেটা ইকাল টু মাইনাস, এটাকে আমরা এই পাশে দেখিয়ে দিয়েছি এটা কীভাবে আসছে, যে থেটা ইকাল টু এ কস পিটি প্লাস বি, এটাকে একবার ডেরিভেটিভ করা হয়েছে মাইনাস এ পি সাইন থেটা পিটি প্লাস বি, আরেকবার ডেরিভেটিভ করা হয়েছে ডি স্কোয়ার থেটা ইকাল টু মাইনাস এ পি স্কোয়ার কস পিটি প্লাস বি, এটা আমাদের এ কস পিটি প্লাস বির মান আবার থেটা বসানো হয়েছে, ডি স্কোয়ার থেটা ইকাল টু মাইনাস ডি পি স্কোয়ার থেটা পাওয়া গেছে, এটাকে আরেকবার বর্গ করা হয়েছে ডি টু দি পাওয়ার থেটা প্লাস ইকাল টু পি টু দি পাওয়ার থেটা হয়েছে। এখন আমরা এই মানগুলোকে উপরের সমীকরণে বসিয়ে আমরা আমরা এখান থেকে ডি স্কোয়ার থেটা ইকাল টু মাইনাস পি স্কোয়ার থেটা নিলাম, এটাকে আমরা ডেরিভেটিভ ফর্মে লিখলাম ডি স্কোয়ার থেটা প্লাস বাই ডি টি স্কোয়ার ইকাল টু মাইনাস পি স্কোয়ার থেটা। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা জানি যে সরল দোলকের ক্ষেত্রে ডি স্কোয়ার ইউ বাই ডি এক্স স্কোয়ার ইকাল টু মাইনাস ইউ এক্স, এখানে আমরা জানি দোলনকালটি ইকাল টু 2π/√μ, আমরা ঠিক এখানে সেই দোলনকালের সূত্রটা আসছে, আমরা সেই দোলনকালের সূত্র থেকে টি ইকাল টু 2π/√π² লিখেছি, অর্থাৎ 2π/π লিখেছি, এখানে 2π/√π-র পরিবর্তে আমরা জানি তো পি ইকাল টু √L/g, সবাই আমরা জানি এটা, আমরা পি ইকাল টু √L/g লিখলাম। লেখার পরে আবার এখানে দেখানো হয়েছে যে পি স্কোয়ার ইকাল টু 3/L, ওই সূত্রটা ওইটা এখানে পরিষ্কার করে দেখানো হয়েছে, এখানে এল হচ্ছে সরল দোলকের দৈর্ঘ্য। এখন 5 নং হতে পাই, আমরা 5 নং সমীকরণটাকে লিখলাম, আমরা এখানে লেখার পরে আমরা মান বসাচ্ছি ডি টু দি পাওয়ার 4-এর মান বসাচ্ছি, ডি স্কোয়ারের মান বসানো হয়েছে, মান বসানোর পরে আমরা এখানে পির মান বসিয়ে দিয়েছি, অর্থাৎ পি স্কোয়ারের মান বসিয়ে দিয়েছি, মান বসানোর পরে আমরা যোগ বিয়োগ করে ক্যালকুলেশন করে আমাদের কাঙ্ক্ষিত সমাধান পেয়েছি। আশা করি ভালোভাবে দেখলে সবাই, ভিডিওটি ভালো করে দেখলে আমরা এই সমস্যাটির সমাধান করতে পারবো। সকলকে ধন্যবাদ।